আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এখন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে আছি। আমাদের পার্টির সদস্য রাজেশ, তিনি ভোট চাইলেন, ডিভিশন চাইলেন, মতামত না হলো না। গণতন্ত্রের কথা বলেন প্রধানমন্ত্রী, আজকে গণতন্ত্র না, আজকে হচ্ছে সংখ্যা গরিষ্ঠতা, মেজরিটেরিয়ানিজম। আমার সংখ্যা গরিষ্ঠতা আছে, আমি সংবিধান মানব না। মানলেন সংবিধান, কৃষি হচ্ছে রাজ্য তালিকাভুক্ত, কৃষি রাজ্য তালিকাভুক্ত যে আইন করেছেন, সে আইন কৃষির সঙ্গে সম্পর্কে যুক্ত। এই রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন করতে পারে না, তিনি সংবিধান ভাঙলেন, সংবিধান উল্লঙ্ঘন করলেন নরেন্দ্র মোদী সরকার। ভাবতে পারেন, শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, কৃষকদের একটাই দাবি, বাতিল করতে হবে। কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা করে কৃষকের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য, তা আইনে থাকবে না, তুলে দেওয়া। আপনারা জানেন গুজরাটে, মুম্বাইয়ে গোডাউন তৈরি করছে আম্বানি আদানি, আম্বানি আদানি গোডাউন তৈরি হচ্ছে কৃষকের ফসল সস্তায় কিনে গোডাউনে রাখার ব্যবস্থা হবে। এই ব্যবস্থাকে পাকাপাকি করার জন্য এই আইন। কিভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে, কিভাবে মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে। আজকে ভারতবর্ষের তার বিরুদ্ধে এই আন্দোলন, ভয় প্রত্যাহার করো। আমি আমাদের আমাদের দেশের ভারত পেট্রোলিয়াম কোম্পানির মালিক নির্বাচনে জেতার ফলে, নির্বাচনে জেতার ফলে আহমেদাবাদ থেকে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, আহমেদাবাদ থেকে যে বিমানে করে দিল্লি এসেছিলেন, বিমান সরকারি বিমান ছিল। সেই বিমান কাজ ছিল, এই বিমান ছিল গৌতম আদানির। আমি দেখিনি কোনদিন
আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী হবেন বেসরকারি বিমানে করে শপথ নিতে এসেছেন, আমাদের দেখা নেই। তাই আজকে যা হচ্ছে, শ্রমিকের অধিকার কেনা হচ্ছে, শ্রম আইনগুলোকে সংশোধন করে ভারতবর্ষের 42 কোটি শ্রমিককে ক্রীতদাসে পরিণত করা হচ্ছে, সবটাই হচ্ছে আমাদের দেশের কর্পোরেট হাউসের স্বার্থে। কর্পোরেট হাউসের স্বার্থে একে প্রতিহত করতে হবে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলনকে আরো জোরদার করতে হবে। আমার আশা এবং আমার বিশ্বাস, যেভাবে দেশের মানুষ জেগে উঠেছেন, আজকে একটা স্বৈরাচারী যে সরকার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে, যে সরকার আন্দোলনকে আরো জোরদার করতে হবে, এই আশা রেখে, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন, লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকাম জিন্দাবাদ। আমাদের স্লোগান চলবে, আপনারা সবাই এই টি অফিসের সামনে চলে আসুন। আমাদের অবরোধ যে টাইম যে সময় আমরা বলেছিলাম সেইটা হয়েছে, এবং আপনারা যারা সবাই আছেন তারা এখন স্লোগান চলবে, মিটিং চলবে। আমার লাইভ চলছে, আমাদের কর্মসূচি চলবে, আমরা সবাইকে অভিনন্দন জানাবো আমাদের সহযোগিতা করার জন্য। অসংখ্য মানুষ এসেছেন, যারা গাড়িতে আছেন, সাইকেলে আছেন, মোটর সাইকেলে আছেন, সবাইকে অভিনন্দন জানাবো আমাদের সহযোগিতা করার জন্য, এবং দিকে দিকে আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য, গ্রামে গ্রামে আন্দোলন চলতে ছড়িয়ে দেওয়া যায়, এই আইনগুলির বিপদ যাতে মানুষকে বোঝানো যায় সেই কাজ আমাদের চলবে। এখন আমাদের এখানে স্লোগান হবে, কমরেডরা স্লোগান দেবেন। সারা ভারত কৃষক সভা চপ্পল, আজকে এই যে প্রথম অবরোধ করেছেন আপনারা, কি উদ্দেশ্য আজকে যে প্রথম অবরোধ আপনারা করেছেন, এটা কি উদ্দেশ্য আপনারা? আজকে 14 তারিখে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, কোথাও জেলা শাসকের অফিসের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, আর আমাদের জেলায় 4টি জায়গায় আমরা পথ অবরোধ করছি। আমাদের যারা অন্নদাতা, 130 কোটি মানুষের খাদ্য যোগান দেন, যে কৃষক আমাদের দেশকে আত্মনির্ভর করেছে খাদ্য উৎপাদনে, আমরা বিদেশ থেকে আমদানি করতাম তখন আমাদের দেশের মানুষকে খাওয়াতে পারতাম, সেই কৃষক তারা তাদের যে উৎপাদন 52 মিলিয়ন টন থেকে বাড়িয়ে 265 মিলিয়ন টনে নিয়ে গেছেন, এখন শুধু 133 কোটি মানুষের খাদ্যের যোগান না, বিদেশে রপ্তানি হচ্ছে আমাদের দেশে।
আমরা ওই 70-এর দশকে আমরা আমেরিকা থেকে যে পশুর খাবার ছিল গম PL480 আমরা আমদানি করতাম, তবে মানুষকে খাওয়াতে পারতাম, আজকে আমদানি করতে হবে। সেই কৃষকের স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী, জনবিরোধী তিনটে আইন তড়িঘড়ি করে বিনা আলোচনা আমি দেখিনি, আমি 34 বছর ছিলাম লোকসভায়, কোনোদিন আমি দেখিনি কোনো সদস্য ডিভিশন যদি চায় ডিভিশন দেওয়া হয় না, তার মানে ভোটাভুটি আমার ভোটটা রেকর্ড করতে চায়, ভয়েস ভোটে না, ইয়েস নো বলে না, আমি বোতাম টিপে ভোট দিতে চাই, কোনোদিন এরকম হয়নি, চেয়েছি আর দেওয়া হয়নি। কিন্তু রাজ্যসভায় আমরা কি দেখলাম, রাজ্যসভায় ডিভিশন চাওয়া হলো সংশোধনীর উপরে, ডিভিশন মানা হলো না, পাশ করিয়ে দেওয়া হলো তড়িঘড়ি করে, 8 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো, কোনো আলোচনা হলো না, কোনো স্তরে আলোচনা হয় না, কোনোদিন এরকম হয়নি 1993 সালের পর থেকে, স্ট্যান্ডিং কমিটি 1993 সালে গঠিত হয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে বিল না পাঠিয়ে সংসদে পেশ হয়নি, এরকম দু একটি ক্ষেত্র হয়েছে যেখানে সবাই ঐক্যমত হয়, সবাই বলে হ্যাঁ ঠিক আছে এটা কোনো সাধারণ বিল, কোনো অসুবিধা নেই, সংসদে সরাসরি আসতে পারে, স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, 99% বিল স্ট্যান্ডিং কমিটিতে যাওয়ার কথা, কিন্তু যাওয়া হলো না, সিলেক্ট কমিটি গঠিত হলো না, দুই সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে জয়েন্ট সিলেক্ট কমিটি তা হলো না, কোনো স্তরে আলোচনা হলো না, কারো মতামত না হলো না, সরাসরি পাশ করিয়ে দেওয়া হলো, কি উদ্দেশ্যে, কি আর্জেন্সি ছিল, যেই পিস না করলে দেশ একবারে রসাতলে চলে যাবে, একটাই স্বার্থ, একটাই লক্ষ্য, দেশে কর্পোরেট হাউস এই আদানি আম্বানি এরা যাতে কৃষিক্ষেত্রে ঢুকতে পারে, কৃষকের ফসল সস্তায় কিনে তারা বিদেশে রপ্তানি করতে পারে, ব্যবসা করতে পারে, তার ব্যবস্থা করে। কৃষি হচ্ছে রাজ্য তালিকাভুক্ত সংস্থা, সেই কৃষি কি করে কেন্দ্র সরকার কৃষি সম্পর্কে আইন তৈরি করতে পারে, এই সংবিধান বিরোধী। আমাদের দেশের যারা সংবিধান বিশেষজ্ঞ তারা সবাই মতামত দিয়েছে এটা সংবিধান বিরোধী কাজ করেছেন নরেন্দ্র মোদী, গণতন্ত্রকে ধ্বংস করছেন নরেন্দ্র মোদী, ভাবুন তো কৃষকরা আসবে, পায়ে হেঁটে আসছে, ট্রলিতে আসছে, ট্র্যাক্টরে আসছে, তাদের ঢুকতে দেওয়া হবে না, জল কামান ছোড়া হবে, টিয়ার গ্যাস, লাঠি চার্জ, কোনো তো হিংসা হয়নি, আমার অধিকার, আমি যাব যে কোনো রাজ্যে আমি যেতে পারি, আমি দিল্লি যেতে পারি, এই অধিকার, এই অধিকার সংবিধান দিয়েছে, সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সেই অধিকারের উপর আক্রমণ হয়েছে। সেই জন্যে শুধু কৃষক না, আজকে ভারতবর্ষের 80-85% 90% মানুষ তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছে, তারা সমর্থন করছে, এবং সবার দাবি হচ্ছে এই তিনটে বিল আর তার সঙ্গে বিদ্যুৎ সংশোধনী বিল, তিনটে আইন আর সংশোধনী বিল, বিদ্যুৎ সংশোধনী 2020 বিল বাতিল করতে হবে। এই যে ক্রস সাবসিডি আছে বিদ্যুতে, সাধারণ মানুষ একটু কম দামে বিদ্যুৎ পায়, কৃষিক্ষেত্রে কম দামে বিদ্যুৎ, আর যারা বড় বড় শিল্পপতি তাদের বেশি দিতে হয় বিদ্যুতের মাশুল,
একে বলে ক্রস সাবসিডি, যাতে সাধারণ গরিব মানুষ একটু সস্তায় বিদ্যুৎ পায়, এটা দেবে না, সবার সমান হয়ে যাবে, গরিব সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ এমন কষ্ট হয়ে যাবে। আপনারা দেখলেন না রেলে কি করলো, আজ থেকে ট্রেন চালু হয়েছে, সব মেল এক্সপ্রেস, সাধারণ ট্রেন নেই, গরিব মানুষের ট্রেন নেই, সাধারণ মানুষের ট্রেন নেই, সব মেল এক্সপ্রেস, তিন গুণ ভাড়া, তিন গুণ ভাড়া। মাদ্রাজ থেকে আসানসোল 10 টাকা ছিল, এখন 30 টাকা হয়ে গেল। মাদ্রাজ থেকে খড়গপুর ছিল 30 টাকা, সেটা হয়ে গেল 75 টাকা। তার মানে প্রতি টিকিটে 48 ভাগ হচ্ছে ভর্তুকি, সরকারের সেই ভর্তুকিকে তুলে দেওয়া হচ্ছে টিকিটের দাম বাড়িয়ে। তার মানে ট্রেন আর গরিব মানুষের ট্রেন থাকবে না, বড়লোকদের ট্রেন হবে, সাধারণ মানুষ আর ট্রেনে চাপতে পারবে না, শ্রমিক চাপতে পারবে না, কৃষক চাপতে পারবে না। একটা ভীষণ ভীষণ খারাপ জায়গার দিকে যাচ্ছে। এই যে মহামারীর সময় যখন লক্ষ লক্ষ মানুষ কাজ হারাল, আমরা দাবি করলাম 7,500 টাকা প্রতি মাসে দাও, না 20,000 কোটি টাকা করে খরচা করে সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে, মানে নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করতে 20,000 কোটি টাকা খরচা করছে মোদি সরকার। আর আমাদের দেশে যারা আয়কর দেয় না, সেই মানুষকে আমরা বলেছিলাম তাদের বেঁচে থাকার জন্য 7,500 টাকা প্রতি মাসে দেওয়া, না দেবে না, গরিব মানুষের জন্য না, কৃষকের জন্য না, শ্রমিকের জন্য না, কর্পোরেট হাউস, তারা এই সময় এই মহামারীর সময় তাদের সম্পদ 30 ভাগ বেড়েছে, ভাবতে পারেন, 50 ভাগের বেশি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে, কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছে, অনাহারে দিন কাটাচ্ছে। আজকেই রিপোর্টে আছে এই নভেম্বর মাসে 35 লক্ষ শ্রমিক কাজ হারিয়েছে এক মাসে। আর আমাদের দেশের কর্পোরেট এরা 30 ভাগ তাদের সম্পত্তি বেড়েছে তাদের স্বার্থে কাজ। আমাদের দাবি হচ্ছে খবর।